দর্শক এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন অপু হাব, তিনি আছেন সাভারে ঘটনাস্থলে, এবং আমাদের সহকর্মী আরো একজন সহকর্মী হিরণ খান আছেন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শুরুতে যেতে চাই সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপু হাব। অপু, সর্বশেষ ঘটনাস্থলের কি পরিস্থিতি দেখছেন? রেনু, দুর্ঘটনার পর থেকে কিন্তু ঢাকার ইচ্ছা মহাসড়কে যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রিত, কিছু সময় যান চলাচল করে, আবার কিছু সময় কিন্তু উদ্ধার অভিযান চলে। কারণ আপনি জানেন যে 5টি যানবাহন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো রাস্তার মাঝখানেই রয়েছে বিক্ষিপ্তভাবে। হয়তো দেখছেন যে একটি ট্রাক, তরমুজ বোঝাই ট্রাকটি কিন্তু এখানে বিকল হয়ে পড়ে আছে, এটি পুরো একদম নষ্ট হয়ে গেছে। হাইওয়ে পুলিশের যে রেকার সেটি কিন্তু আনা হয়েছিল, সেটি ব্যর্থ হয়েছে। এখন একটি ভাড়া করা রেকার আনা হয়েছে, এটি দিয়ে চেষ্টা করা হচ্ছে মূলত। কারণ আপনি জানেন যে ঈদ উপলক্ষে কিন্তু যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে ঢাকা আরিচা মহাসড়কের, তো এই জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে এখানে যেটি চেষ্টা করা হচ্ছে মহাসড়কটি যেন সচল রাখা যায়, এই জন্য তারা চেষ্টা করছেন। এই যে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে, এই যে হয়তো দেখছেন যে এই লরিটি মূলত এই আঘাতপ্রাপ্ত হয় মূলত যে সড়কের যে মাঝখানে যে এই জিনিসগুলো এটি রাখা হয়েছে মূলত ডিভেশ এখানকার যে ইউলুপ তৈরি করবে, ইউলুপ তৈরি করার জন্য এইগুলো রাখা হয়েছে। এই সাথে নির্মাণ সামগ্রীর সাথে লেগে উল্টে যায়, উল্টে যাওয়ার পরপরই তেলগুলো পড়ে যায় এবং আগুন ধরে যায়। আগুন ধরার পরে কিন্তু যে গাড়িগুলো ছিল আরো যে 4-5টি গাড়ি ছিল, 4-5টি গাড়ি কিন্তু এটি অতিক্রম করার সময় মূলত দুর্ঘটনা কবলিত হয়েছে। ফায়ার সার্ভিস এখানে কাজ করছে, কারণ এখনও যে যানবাহনগুলো রয়েছে যানবাহনগুলো কিন্তু গরম রয়েছে। তো সব শেষ অবস্থা হচ্ছে। অপু, আপনাকে ধন্যবাদ। এবার জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন এবং রোগীদের শারীরিক অবস্থা? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রেনু, যে ঘটনাটি আসলে ঘটে গেছে আজকে ভোরে আসলে দুঃখজনক, এবং সকালে কিন্তু আসলে প্রায় 8 জনকে শেখ হাসিনা বার্নিটে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজনই আসলে 100% পর্যন্ত বার্ন হয়েছেন এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এখানের যিনি দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং দুজনেরই আসলে শ্বাসনালী পুড়ে গেছে। একজনের খবর আমরা জানতে পেরেছি যে প্রায় 40%-এর মতন বার্ন হয়েছেন, এবং তার অবস্থাও আসলে মোটামুটি আশঙ্কাজনক। এবং এখানে আনার পরে 8 জন রোগী আসার পরে একটি রোগী আসে, এবং ডাক্তাররা তারা বলছেন যে রোগীটি এসেছিলেন তিনি মারা গেছেন, এবং তিনি আসলে রাস্তায় আসলে মারা গেছেন, এবং তার মরদেহ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রোগী বিভাগের ভিতরে রয়েছে। এবং আমরা যেটি এখানে এসে দেখলাম যে ভিতরে প্রবেশ করেছিলাম জরুরি বিভাগের মধ্যে, দেখলাম একটি শিশু রয়েছে, এবং সেই শিশুটির প্রায় 40%-এর মতো বার্ন হয়েছেন, এবং ডাক্তার যারা এখানে কর্তব্যরত ডাক্তার রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, আসলে তারা কাজ করছেন। তবে এই যেই সবথেকে বড় যে বিষয়টি, যারা এই ধরনের আগুনে পুড়ে যান তাদের কিন্তু আসলে সবথেকে বড় আশঙ্কা থাকে শ্বাসনালী পুড়ে যাওয়া। যেমন অনেকে আমরা এর আগে দেখেছি, অনেকে 10% কিংবা 20% বার্ন হয়েছেন, তারপরে কিন্তু আসলে শ্বাসনালী পুড়ে যেয়ে তিনি মারা গেছেন। তো সেই বিষয়টি আসলে মাথায় রেখেই এখানে যারা কর্তব্যরত ডাক্তাররা আছেন তারা আসলে কাজ করছেন। এই ছিল এখান থেকে আসলে সর্বশেষ তথ্য। হিরণ খান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানছিলাম সাভার এবং রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।